খতম আরে কে এটা এই কে এটা রায়হান না এই ছেলে তুমি কি রায়হান মনে হয় হ্যাঁ তোমার আগের সাইকেল কই আমার আগের সাইকেল ভাষায় হ্যাঁ হ্যাঁ চলো সামনে আসো দেখি এখানে দেখা যায় না অন্ধকার আমি তো তোমার পিছন দিয়ে দেখতেছি বাপ কিন্তু তোমার মতো লাগতেছে দাঁড়া 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 তোমার মতো লাগতেছে কিন্তু মানে আমি ভাবলাম যে মানে সাইকেল তো তোমার না আমি ভাবলাম এটা কি এই সাইকেল কার এটা আমার আমি বিশ্বাস করি না এটা আমার কবে কিনলা এটা প্রায় 2 মাস হয়ে গেছে 2 মাস সাইকেলটা তো জোস এটা মানে তুমি কি সব মানে দুইটা ইউজ করবে আগেরটা কি করবে আগেরটা বাসা ওটা ওটা কি বিক্রি করে দিব না ওটা ওটা থাকবে দুইটাই দুইটাই আর কিনবো सुना गो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ आरो किनबा बाइक किनबा ना अच्छा रास्ता में समस्या एक सामने आसो देखा ना दारे हाँ तो तुम क्या अवस्था बोलो तुम्हारे साथ अनेक दिन देखा था क्या नहीं पढ़ाशुना कैमन चले ऐसे किन कटा के दी साइकिल तो नीचे प्राय 3 कोटी टाका पुरे की अरे बोलो की তো বা 3 কোটি টাকা তো BMW এর দাম 3 কোটি টাকা এগুলো চলে এটার সামনে হ্যাঁ BMW চলে না না তুমি যে 3 কোটি টাকা তুমি BMW বাইক পাওয়া যায় তুমি এই সাইকেলের কথা বলছো এই সাইকেল হলো আমার কোম্পানি তোমার কোম্পানি হায়াবুসা কোম্পানির থেকে আনছি হায়াবুসা কোম্পানির মালিক তুমি হায়াবুসা यस সালে কো বম সে উড়া দूंगा এক বার হাত মে আ যায় তো তুমি কি হায়াবুসা কোম্পানির মালিক হ্যাঁ বাংলাদেশে জানে পাবলিক এটা হায়াবুসার আমি নতুন কোম্পানির নাম দিব রকস্টার রায়হান রকস্টার রায়হান কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন যাক রকস্টার রায়হানের সাথে দেখা তারপর তো এখন হচ্ছে তোমার ওই সাইকেলটা তো প্রচুর ভাইরাল হয়েছিল অনেকে জানতে চাইছিল ওই সাইকেলটা সম্পর্কে এখন তো আবার নতুন সাইকেল কিনছে এটা সম্পর্কে কবে জানাবা এটার সম্পর্কে সামনে দেখি ইনশাআল্লাহ আপডেট দেব তাই কবে দাওয়াত দাও জনগণকে দাওয়াত দাও কবে দেখাবা জনগণকে ইনশাআল্লাহ দেখাবো দেখাবা আচ্ছা আচ্ছা তো এখন তো একটু চালাও দেখি তোমার নতুন সাইকেল কেমন